নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি ঠেলা গাড়ির মতো কুচো পকোড়া, আর এই পকোড়াটা খেতে খুবই ভালো লাগে। তাহলে দেখে নিন আমি কিভাবে পকোড়াগুলো ভাজলাম। আমি 1 কাপ মটর ডাল আর 1/2 কাপ ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছি, আর এখানে অল্প একটু হি ভিজিয়ে রাখলাম। দুটো ডাল একসাথে করে আধ ভাঙা করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নিয়েছি, খুব মিহি করে না, একটু দানা দানা ছিল, এরকম অবস্থায় পেস্ট করতে হবে। এবার এর ভেতর দিয়ে দিলাম কুচোনো কাঁচা লঙ্কা। কালো জিরে পরিমাণ মতো নুন। অল্প চিনি, আর দিলাম 1/2 চামচ আদা বাটা। এবার এই সব উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, এবার এর ভেতর ছোট ছোট করে বড়া ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হোক, উল্টানোর সময় আবার এসে দেখাচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উল্টে দিলাম। ওই পিকটাও এরকম লাল লাল করে ভাজতে হবে। দুদিকটাই কুচো পকোড়া ভালোভাবে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে রাখছি। যদি আপনাদের কুচো পকোড়া রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।